নিউ টাউন একটি পরিকল্পিত শহর। এই শহর যখন করা হয়েছিল সেখানে সকল শ্রেণীর মানুষদের জন্যই ব্যবস্থা ছিল, কিন্তু বয়স্কদের জন্য কিছু ছিল না, প্রবীণদের জন্য কিছু ছিল না। সেই জন্যই পরবর্তীকালে এই জায়গাটিকে তৈরি করা হয়। এটা হচ্ছে স্বপ্নভোর। হিডকো পরিচালিত বয়স্ক মানুষদের জন্য স্বপ্নভোর সিনিয়র পার্ক এখন নিউ টাউনের মতো এক স্মার্ট শহরের গর্ব। প্রায় 4 একর এলাকা জুড়ে এই ক্লাব নিউ টাউনের মধ্যস্থলে মেলা গ্রাউন্ডের পাশে অবস্থান করছে। এই পার্কটি 2015 সালের 9 অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া নামকরণে রাজ্যবাসীকে উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। গত কয়েক বছরে এই পার্ক পরিণত হয়েছে বীজ থেকে এক বটবৃক্ষে। এর সদস্য সংখ্যা খুব শীঘ্রই 1000 ছাড়িয়ে যাবে। স্বপ্নভোরে ভোর হয় একদল প্রবীণ মানুষের প্রাতঃভ্রমণ দিয়ে। পার্কের চারদিকে মসৃণ হাঁটার পথ, চারপাশে আম, জাম, বকুল, নিম, অর্জুন গাছের সমারোহ, গাছে গাছে পাখির কলকাকলি। সবুজ ঘাসের উপর পেতে রাখা বেঞ্চে বসে আড্ডা দেন নবীন ও প্রবীণরা। উন্মুক্ত মাঠে আরও আকর্ষণ রয়েছে। বড় বড় অ্যাকোরিয়ামে রঙিন মাছেদের ঘোরাফেরা কিংবা খাঁচায় নানা রঙের পাখিদের কিচিরমিচির। পার্কের পরিবেশকে আরও স্নিগ্ধ করেছে সবুজ ঘাসের বুকে 4টি বুদ্ধ মূর্তি। সকালে এই মূর্তির নিচে ধ্যানে বসেন কেউ কেউ। একটা জায়গা হাসার জন্য রাখা আছে, লাফিং কর্নারও রাখা আছে। যারা কুকুর বেড়াল ভালোবাসেন, পেট কর্নার রয়েছে। সবচেয়ে বড় কথা, এখানে একটা একটা কিচেন গার্ডেনের ব্যবস্থা আছে, অর্থাৎ নিজেরাই ওনারা ঠিক করেন কি ফলানো হবে। হ্যাঁ, অবশ্যই সহায়তা মালি আছে। এখানে দ্বিতল ক্লাব ভবনটি বেশ চমৎকার। নিচে প্রশাসনিক কক্ষ, ইনডোর খেলার ঘর ছাড়াও রয়েছে নিবিড় পাঠচর্চার জন্যে একটি গ্রন্থাগার। সারা বছর ধরে আয়োজিত হয় ছোট ছোট প্রকাশকের বই ও পত্রিকা প্রকাশের অনুষ্ঠান। লাইব্রেরি থেকে বহু বই লঞ্চ হয়েছে, বুক লঞ্চ হয়েছে, বহু মানুষ এসেছেন, অনেক আলোচনা হয়েছে, প্রচুর কবি সাহিত্যিকরা এসেছেন। স্বপ্নভোর আমাদের নূতন জীবনের খোরাক এনে দিয়েছে। প্রতি রোববার এখানে যে অনুষ্ঠানটা হয়, সে অনুষ্ঠান বিভিন্ন রকমের প্রোগ্রাম দিয়ে হয়। স্বপ্নভোর আমার শেষ জীবনের নতুন ভোর। এখানে কি পায়নি বলাটাই সহজ, কি পেয়েছি তার দৃষ্টিতে গেলে শেষ হবে না। এখানে সারাদিন ধরে প্রবীণরা নিজেদের মধ্যে আনন্দে থাকেন। ইনডোর গেমসে চলে তাস, ক্যারাম, টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হয়। বিশ্ব প্রবীণ দিবসে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। সম্প্রতি এখানে আলাপ নামে একটি নতুন প্রকল্প রূপায়িত হতে চলেছে। এবং এই প্রজেক্টে যেটা হবে, সেখানে নবীন জেনারেশন আর প্রবীণ জেনারেশন তারা কী করে এক করা যায় প্রযুক্তির সাহায্যে এবং সাহচর্য সাহায্যে, সেটা দেখা হবে। হিটকোর আরেকটি আকর্ষণীয় প্রকল্প হল স্নেহ দিয়া। স্বপ্নভোরের ঠিক উল্টো দিকে গড়ে উঠেছে প্রবীণ মানুষদের বাড়ির আরামে সুস্থ বসবাসের এক নতুন ঠিকানা। স্নেহ দিয়া এবং স্বপ্নভোর দুজন দুজনের পরিপূরক, এবং দুজোটাই নাম দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গত 2 বছর অনুষ্ঠিত হয়েছে এই শহরের একমাত্র প্রবীণদের দুর্গাপূজা। গত বছর স্নেহ দিয়াতে দুর্গাপুজো হয়েছিল, একমাত্র প্রবীণদের দুর্গাপুজো, প্রবীণদের দ্বারা এবং প্রবীণদের জন্য। এবছর স্বপ্নভোরে হয়েছে, সামনের বছর আবার হবে। সুতরাং এই স্বপ্নভোর স্নেহ দিয়াকে নিয়ে, প্রবীণদের নিয়ে যে একটা আনন্দের পরিবেশ গড়ে উঠেছে, এইটা বোধ হয় আর কোথাও পাওয়া যায় না।